সরি কি বাবা অমিতের বাড়ি কোথায় রে জানি না বাবা এখানে কলকাতায় তার কোন আত্মীয়স্বজন আছে তাও জানি না ওর নাম যে অমিত মুখার্জি সেটা ঠিক ঠিক জানিস তো না বাবা সে যদি তোর সঙ্গে খেলা করে থাকে না বাবা না অমিত সেরকম ছেলে নয় বাবা মার সঙ্গে কথা বলো মার সঙ্গে কথা তোমার পার্স থেকে তোমার বাড়ি ফোন নাম্বারটা আই পেয়ে গেছি যাও মা খুকা খুকা বলছিস হ্যাঁ মা আমি খুকা কেমন আছিস বাবা ভালো আছি মা খুব ভালো আছি হ্যাঁ বাড়ি আসছিস কবে তুই খোকা কতদিন তোকে দেখিনি বলতো যাবো মা যাবো গিয়ে দেখি আমাকে দাও তো ব্যাপার কি রে তোর দাদা তোর জন্য অভিদের বিয়ে আটকে আছে অভির বিয়ে তাই নাকি দেখি দেখি কি রে সা মাসিমা তুমি একটু ভেতরে যাও তো সালা কাজে গেছো না বিয়ের আগে প্রেমিকাকে নিয়ে হনিমুন করতে বেরিয়েছো না রে অভি না আমার প্রেম আমার গান ওসব ছিল আমার স্বপ্ন আমার চোখ দিয়ে স্বপ্ন দেখা যাবে না রে অভি কি সব আনসান বকছিস তোর বম্বে ঠিকানাটা কি হ্যালো হ্যালো ছেড়ে দিয়েছে শবরী এই চিঠি যখন তুমি পাবে তখন আমি তোমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকায় হঠাৎই রাজত্বের সঙ্গে রাজকন্যাও পেয়ে গেলাম লোভ সামলাতে পারলাম না এখন থেকে আমেরিকাতে থেকেই ব্যবসা করব আমাকে ভুলে যেও আমার চেয়ে সব দিক দিয়ে ভালো কাউকে নিয়ে ঘর বেঁধো অমিত আমি জানতাম আমি জানতাম দাদা তুই মা দেখো তোমার ছেলে এসেছে আয় আয় ভেতরে আয় আয় বাপরে গগন তো তোকে একেবারে হিরো লাগছে রে দাদা খোকা মা এতদিন বাদে মা কি মনে পড়লো বাবা সবসময় তো মনে হয় মা
চেয়ার হয়েছে তোর, এত রোগা হয়ে গেছিস। তোমার হাতে রান্না কতদিন খাইনি যে মা? চিঠি লিখিস নি কেন? আমি আমি বাবা চলে যেতাম তোর কাছে, রান্না করে সে ছোট্ট বেলার মতো খাইয়ে দিতে। তোমার সঙ্গে অনেক ঝগড়া আছে আমার। ঝগড়া পরে করিস মা, আগে ওকে একটু জিরোতে দে। না আগে ওকে জবাব দিয়ে করতে হবে। আমি জানি আছি। ঘরের মধ্যে গগলস, এটা কি বম্বে স্টাইল নাকি? চোখে একটা ইনফেকশন মতন হয়েছে। ইনফেকশন? কিসের ইনফেকশন? এমন কিছু নয়, ডাক্তার বলেছে কিছুদিন কালো চশমা পরে থাকলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ রবি, শুনলাম তোর বিয়ে, পাত্রীটি কে? বললেই যেন তুই চিনে যাবি। না তা নয়, আবার চিনতে তো পারি। বাজে কথা রাখ, আগে তোর প্রেমিকার খবর বল। ও সব মিথ্যে কথা, তোকে মজা করার জন্য লিখেছিলাম। কি বাবা, তোর এই কষ্ট আমি যা দেখতে পাচ্ছি না মা। আমি আমি বেনারসে চলে যেতে চাই বাবা। বেনারস? হ্যাঁ বাবা, ওখানে ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে রিসার্চ করব। স্কলারশিপটা পেয়ে গেছি। কিন্তু তুমি আর কিন্তু করো না বাবা, আমাকে আমাকে বাঁচতে হবে তো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।